নির্বাচন আজিকালি দেখিছো বিজেপিয়ে এতিয়া আদিবাসী ট্রাম্প কার্ড খেলিছে কিন্তু যিগৰাকী তেওঁলোকে উঠাইছে তেওঁ আসলতে আদিবাসী হয়নে দ্রৌপদী মুর্মু তেওঁ আদিবাসী হয়নে আপোনালোকে সকলোৱে জানে যে দ্রৌপদী মুর্মু হল এগৰাকী ক্রিমি লেয়ারত পড়া এগৰাকী মহিলা ক্রিমি লেয়ার বলে যা কয় তেওঁ এগৰাকী অভিজাত মহিলা অভিজাত মহিলা যিগৰাকী মহিলা নিজে রাজ্যপাল আছিল যিগৰাকী এমএলএ আছিল এই দেখিবলৈ পাইছো আৰু সেই কাৰণে আমি সদ অসম আদিবাসী ছাত্র সন্থায় অখিল গগৈৰ বিৰুদ্ধে আমি তীব্র ভাষাৰে আমি গৰিহণা দি আছো আমি অখিল গগৈ আজি যি ধৰণে মন্তব্য করলে আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর উপর ক্রিমিলিয়ার শব্দটি ইউজ করে আজি কব বিচাৰিছে তেওঁ যে আদিবাসী সকলে রাষ্ট্রপতি বা রাজ্যপাল হব নোৱাৰে এইটো কোনো সংবিধানত নাই তেখেতে কৈছে যে সুপ্রিম কোর্টে বোলে আদিবাসী জনগোষ্ঠীটোক যে অভিজাত বুলি এটা শব্দ ইউজ কৰিছে ক্রিমিলিয়ার ইয়াত তেখেতে নাজানে নেকি তেখেতে এজনে বঁটাপ্রাপ্ত আরটিআই কর্মী তেখেতে নাজানে নেকি তেখেতে জানে যে ক্রিমিনাল অভিজাত শব্দটো এসি আর এসটিত প্রযোজ্য নহয় সেইটো তেখেতে জানি বুঝি আজি এই ধরনের মন্তব্য তেখেতে প্রকাশ করেছে তার মানে এইটাই বোঝা যায় যে আদিবাসী সাঁওতাল বা আদিবাসী অন্যান্য যে আমার জনগোষ্ঠী আছে বা ট্রাইবেল জনগোষ্ঠীর প্রতি তেখেতর কি মনোভাব আছে এই আজি তেখেতর বাক্য বক্তব্য দি বহি প্রকাশ ঘটিছে আর সেইটোর কারণে আদিবাসী ছাত্র সন্থায় তীব্র ভাষার তেখেতে গরিহণা দি আছো আর লগতে আমি এনডিএ সরকারক আমি ধন্যবাদ জানাইছো যে আমার এই 75 ভারত স্বাধীন হওয়ার পাছত 75 বছর পাছত আমার একটা আদিবাসী জনগোষ্ঠীর পোন প্রথমভাবে রাষ্ট্রপতি পদর ভাবে আজি প্রার্থী মনোনীত করেছে সেইকারণে আমি এনডিএ সরকারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো আর লগতে আমি এনডিএ সরকারক আমি আশা করছো যে অনাগত দিনত আমার আদিবাসী যে জ্বলন্ত সমস্যা সমূহ আছে সেই সমস্যা সমূহ সমাধান করবে বলে আমি আশাবাদী কিন্তু তেখেতে যদি অতি তেখেতে অখিল গগৈ যদি ইমানে ভাল মনোভাব থাকিলে হয় তেখেতে মন্তব্য করিব লাগিছিলে যে এনডিএ সরকারক খুদিব লাগিছিলে যে অসমৰ আদিবাসী সমাজ কি কারণে আজিলৈকে জনজাতিকরণ নহল বা অন্যান্য আমার যে প্রাপ্য আছে এই প্রাপ্যকিটা আদায় নহল এই কথাটো উল্লেখ নকৰি তেখেতে উল্টাই কিনে আমার জনগোষ্ঠীটোক হে প্রতিপন্ন করব চেষ্টা করেছে আমার জনগোষ্ঠীটোর আমার আইডেন্টিটিও নষ্ট করব বিচাৰিছে আমার মান সন্মান আঘাত করেছে তেখেতে এজন প্রতিনিধি হয় রাজ্যের প্রতিনিধি তেখেতে না জানে নাকি এইটো ভোটত রাষ্ট্রপতি পদটো আমি এইটো ডাইরেক্ট ভোট নয় এইটো ইনডাইরেক্ট ভোট হয় আমার প্রতিনিধি সকলে ভোট দিয়ে আমি আদিবাসী খরচ করল রাইজে ভোট নিদিও তেখেতে যদি এই ভোট যদি তেখেতক তার অপজিশন পার্টিক ভোট লাগিছিল তেতিয়াহলে তেখেতর দায়িত্ব আছিল যে বিরোধী দলক বা অন্যান্য শাসক দলক কি ধরনের কনভিন্স করব লাগে তেখেতে না জানে নাকি আর সেইটো নকৰি উল্টাই কিনে আমার জনগোষ্ঠীটোক তেখেতে ক্রিমিলিয়ার বা অন্যান্য শব্দ দিয়ে ইউজ করে আমার জনগোষ্ঠীটোক মুড়া বলে শব্দ ইউজ করে আমার গোটাই জনগোষ্ঠীর ট্রাইবেল জনগোষ্ঠীটো নহয় অকলে অসমত গোটাই ভারতবর্ষর আজি যিমান আমি ট্রাইবেল জনগোষ্ঠী আছো পুরা ট্রাইবেল জনগোষ্ঠীটোক তেখেতে অপমান করেছে আর সেই কারণে আমি আদিবাসী ছাত্র সন্থা তীব্র ভাগে গরিহণা দিয়ে আছো আর আমি দাবি জানাইছো যে তেখেতর এই মন্তব্য উঠাই লব লাগে আর যদি তেখেতে উঠাই নলয় তো অনাগত দিনত আমি আদিবাসী ছাত্র সন্থা তীব্র ভাগে গরিহণা দিব আর তেখেতক আমার আদিবাসী অঞ্চলত আর চাহ বাগানের অঞ্চলত আদিবা রাইজর দল আর অখিল গগৈ আমি প্রভাব নিহত ঘোষণা করি ঠিক জহা আজ হামনে সদৌ আদিবাসী ছাত্র সন্থা পাটলে একটু আহ্বানকারে খোঁজাতে গোটাই রাইজকে গোটাই আদিবাসী জাতকে যে একত্রিত মে রায়কে হামনে কাম করে জরুরি হয় কালকে কি আমি দেখাতে বর্তমান টাইম মে আর আজকের দিন মে একটু দুর্ভাগ্যজনক ঘটনা একটু সংঘটিত হল অখিল গগৈ যে রাজ্য দলকার সভাপতি হেকে উকার একটু মন্তব্য অতিক দুর্ভাগ্যজনক আর একটু তীব্র ভাকাকার সে গরিহণা দিয়েছি আমি কালি কি আদিবাসীকার উপরে উকার কনসেপ্ট বা উকার চিন্তাধারণা টোটালি বেলেগ আহে একজন আদিবাসী মহিলা যে নাকি রাষ্ট্রপতি হয়ে কলা যাতে দ্রৌপদী মুর্মু আর উকার এই নির্বাচন কার পাক মুহূর্ত মে উকার মন্তব্য যেন নাকি কালাক যে ও জনজাতি নালে আদিবাসী নালে আর এই ধরনকার মন্তব্যই সবসে পেলে আমি কি আদিবাসী মানকে আঘাত কারলাক আর উকার লাগিন আপনি অখিল গগৈ ডাঙরে তীব্র ভাকারে গরিহণা দেতি আর উকে হুকিয়াই দেতি যে আগন্তুক দিন মে যেন নাকি আদিবাসীকার চিন্তাধারণা বা আদিবাসীকার জন্য নাকি
উমুকের ভুল ব্যাখ্যা আহে ওকে আঁতরে রাখক আর ওকে অতি শীঘ্র আদিবাসীকের উপরে ক্ষমা খুঁজেক লাগেন আপনি ওকে দাবি করাত কালে কি ও আই আর জি আই মে যাইকে দেখক যে আদিবাসী কে মানে উরাং মুন্ডা সাঁওতাল খাড়িয়া কে হেকে আজ মুরমু টাইটেল গো সাঁওতাল কমিউনিটি সে আবেলা আর সাঁওতাল কমিউনিটি আজ একার দেখবে আর জি আই মে স্পষ্টভাবে উল্লেখ আহে উমান এসটি এসটি আদমি হেকার জনজাতি আদমি হেকার আর ও হিসাবে আজ হামনিকার জাইদকে ওগো একটু বিচলিত মন্তব্য দিয়ে ওগো দুভাগ কারে খোঁজাতে বা বিচলিত কারে খোঁজাতে ওকে তীব্র ভাকারে আমি গরিহনা দিতে অদক্ষম আদিবাসী গতি আগন্তক দিন মে অখিল গগৈকে হুকিয়াই দিতি যে আদিবাসীকার কোনো মন্তব্য দেখার আগে ওমানকার স্পষ্টীকরণ ওমানকার বিষয়বস্তুকে আচ্ছাতে জাইন লোক অন্যথা কিন্তু ওকার বিরোধে আমি গোটাই আসামে তীব্র আন্দোলন ঘোষণা করবই আর আন্দোলন কারেকলে আমি মজবুর হই আর আমি আহ্বান করাতি সমগ্র আসামকার আদিবাসী মান যেতনা বি দুভাগ তিনভাগ চারভাগ হয়েকে আহি সবকই একগুট হয়েকে আমি এখান আমার জনজাতিকরণ তথা আমনিকার মূল দাবি মানকার লইকে একজুট হয়েকে কাম করেকলে মই আহ্বান করাতো। ধন্যবাদ।